আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আজকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির সবেমাত্র কোর্স শেষ করা একজন শিক্ষার্থীর সঙ্গে তোমাদের পরিচয় করাই দেব। নাম হচ্ছিল, ওর নাম হৃদয়। হৃদয়, তুমি কোন জেলা থেকে আমাদের এই রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসলা? জেলা থেকে। একটু জোরে বলবো আমরা, যেহেতু আমাদের রেকর্ড হচ্ছে। মানে ময়মনসিংহ জেলা থেকে আসছি। ময়মনসিংহ জেলার কোন জায়গায় তোমার বাসা? আমাদের ময়মনসিংহ জেলায় নান্দেল থানা শালদার গ্রামে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আসলে সর্বপ্রথম এই সোলজার ট্রেনিং একাডেমিতে তুমি যে আসো, এই আসার আগে তুমি আমাদের এই সংবাদটা কীভাবে পাও, বা আমাদের প্রতিষ্ঠানের খোঁজ তুমি কীভাবে পাও যে আমরা সামরিক বাহিনীর জন্য পরীক্ষার আগে প্রস্তুতিমূলক কোর্স করাই বা কোচিং করাই বা ট্রেনিং করাই, যাই বলি না কেন, তুমি কীভাবে পেলে এটা? স্যার, আমি একদিন ইউটিউবে ঢুকলাম, ঢুকার পর আমি সোলজার ট্রেনিং একাডেমি একটা ভিডিও দেখি। সেই ভিডিও দেখে আমার ভালো লাগছে। ওখানে আমার স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য, তাই মানে পুরো প্রস্তুতি নিতে আমি এই সোলজার ট্রেনিং একাডেমি। তাহলে হৃদয়, তুমি তো এক মাস আমাদের এখানে কোর্স করলে আমাদের আবাসিক থেকে, কেমন লাগলো এই কোর্সটা করে, কি উপকৃত কি হলো তুমি? আসলে স্যার, এই সোলজার ট্রেনিং একাডেমিতে কোর্স করে স্যার আমি আমার মেডিকেলে আমার আগে অনেক সমস্যা ছিল, নাকের প্রবলেম ছিল স্যার, ওটা আমার সমাধান হয়ে গেছে স্যার। আর শারীরিক ফিটনেস এগুলি স্যার আমার স্যার সব সলভ হয়ে গেছে। আচ্ছা, শারীরিক বিষয়ে এটা সলভ হলো, আর পড়ালেখার বিষয়ে যেমন স্যার রিটেন আর বাইবেল স্যার দুটাই স্যার আমি ভালো বস্তুতে নিয়েছি স্যার, ইনশাল্লাহ স্যার সফলতা অর্জন করছে। মানে তুমি কি আমাদের এই প্রতিষ্ঠানে আসার আগেও তো তুমি সেনাবাহিনীতে হয়তো একবার কোথায় দাঁড়াইছিলে? আমি সেনাবাহিনীতে একবার দাঁড়াইছিলাম, তখন আমি মেডিকেল আর্ট ওই লোকের প্রবলেম ধরে লোক যাওয়া ছিল, খুনি আসছিল এবং মরা আসছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, আল্লাহর আমরা ফাইনাল মেডিকেল টেস্ট করিয়েছি আমাদের একাডেমির পক্ষ থেকে। তো আশা করি এখন বর্তমানে আর কোনো ধরনের মেডিকেল সমস্যা নাই। তো যারা ময়মনসিংহ থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে চাও, অথবা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা এই সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে চাও, তো তাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থেকে হৃদয়, যে তারা আসলে উপকৃত হবে কি আসলে হবে না? স্যার, যারা এই সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে চাও তারা আসতে পারো। এখানে মানে পূর্ব প্রস্তুতির জন্য মেডিকেল বা এই রিটার্ন পরীক্ষা আমার ভাইবার জন্য মানে আলাদা একটা পূর্ব প্রস্তুতি বা এই কোর্স যা করতে পারবে অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকের চান্স পাবে। সবাই হৃদয়ের জন্য দোয়া করবা, আর তোমাদের জন্য আমাদের এই একাডেমি পক্ষ থেকে দোয়া থাকলো। কারণ সোলজার ট্রেনিং একাডেমি সর্বদা চেষ্টা করে যারা পরীক্ষার আগে প্রস্তুতি নিতে চাও, পরীক্ষার আগে প্রস্তুতির মাধ্যমে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে চাও, তাদেরকে ট্রেনিং করানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কারণ তোমরা প্রস্তুতি নিয়ে, যোগ্যতা নিয়ে তোমার সমস্যা সমাধান করে যদি তুমি বিভিন্ন বাহিনীর লাইনে দাঁড়াতে পারো, তাহলে অবশ্যই তুমি তোমার যে স্বপ্ন সেটা তুমি পূরণ করতে পারবে। সবাই ভালো থেকো, বিদায় নিচ্ছি সোলজার ট্রেনিং একাডেমি থেকে। আবার দেখা হবে তোমাদের সাথে হৃদয়ের মতো যখন তোমরা আসবে আমাদের এখানে ট্রেনিং করার জন্য। ধন্যবাদ সবাই।